দর্শক আসসালামু আলাইকুম। আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, অত্যন্ত হেল্পফুল এই ক্লাসটি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। সুপ্রিয় শিক্ষার্থীগণ, দৈনন্দিন জীবনে আমাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য আছে যেগুলো প্রতিদিন আমাদেরকে অবশ্যই আরবিতে কথা বলতে ব্যবহার করতে হয়। সেই শব্দ এবং বাক্য দিয়ে আমি আজকের ক্লাসটি তৈরি করেছি। সো স্কিপ না করে পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমার যে নাম্বারটি দেওয়া আছে, যদি আমার ক্লাসগুলো বোঝানো ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার ফুল কোর্সটি ক্রয় করবেন। ফুল কোর্সটি বলতে কি, আরবি ভাষা বই প্লাস হচ্ছে উক্ত বইয়ের 100টি ভিডিও ক্লিপ, অ্যান্ড দেন পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ 800 পেজের 3টি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন যদি আমার এই অ্যারাবিক বই এবং অ্যারাবিক বইয়ের ভিডিওগুলো ক্রয় করেন। দর্শক ওয়েলকাম ব্যাক। আমি জানি আপনারা অনেক ব্যস্ত আছেন, ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়, লেখার সময় আমার আর আপনার নেই একজন আরব প্রবাসী হিসাবে। সো আর দেরি না করে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। দর্শক আমরা শুরু করতে পারি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। সর্বপ্রথম আমি এখানে যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে ওয়াহেদ, ওয়াহেদ তাল মিন্নি। আচ্ছা, আপনার কাছে হয়তো কঠিন মনে হচ্ছে, আসলে কঠিন কিছুই না, একটু বোঝার চেষ্টা করবেন। অনেক সময় আমরা কী করি, অনেককে আমরা বলে থাকি বা আপনাকে কেউ বলে থাকবে যে তোমরা এত জামিলা করতেছো কেন, একজন একজন করে আসো, একজন একজন করে খেতে আসো, একজন একজন করে কাজটি করো, একজন একজন করে ভিতরে আসো, সামথিং লাইক দ্যাট। দর্শক আমি লিখেছি এখানে কীভাবে, ওয়াহেদ ওয়াহেদ, ওয়াহেদ ওয়াহেদ মানে হচ্ছে এক এক করে, ওয়াহেদ মানে এক। তাহলে আমরা যদি দুইবার বলি ওয়াহেদ ওয়াহেদ তাহলে কী হবে, এক এক করে। আবার ওয়াহেদ মানে এক, ওয়াহেদ মানে একা, কথাটি বুঝবেন। ওকে, তো ওয়াহেদ ওয়াহেদ তাল মিন্নি, মিন্নি মানে দিকে, এদিকে আসো। ওয়াহেদ ওয়াহেদ দাখেল গুরফা, এক এক করে রুমের ভিতরে ঢুকো। ওয়াহেদ ওয়াহেদ আক্কেল, এক এক করে খাও, একজন একজন করে খাও, একজন একজন বা এক এক করে, আশা করি বুঝতে পেরেছেন। মিন্নি মানে দিকে। আবার আমরা যদি টু টাইম উই সে মিন্নি মিন্নি, ইট উইল বি এদিক ওদিক। দুইবার যদি মিন্নি মিন্নি কথাটি প্রকাশ করি তাহলে হবে এদিক ওদিক। একবার বললে তার মানে মিন্নি, তাল মানে হচ্ছে আস। সুপ্রিয় দর্শক, এই তাল শব্দ দিয়ে আমরা দৈনন্দিন জীবনে অনেক বাক্য ব্যবহার করে থাকি। যেমন আমি আপনাকে বলছি তাল সোয়াইয়া এদিকে আসো, তাল ওরা পিছনে আসো, ওরা মানে পিছনে, তাল ইয়ামিন ডানে আসো, তাল গিদ্দাম সামনে আসো। ওকে পাইন, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি লিখেছি কি, ইন্টার রু তানি সবল, তুমি অন্য কাজে যাও। ইন্টারু তানি সবল, মনে করেন আপনি আমার কোম্পানিতে আছেন, কাজ নাই, আপনি ঘেনর ঘেনর করতেছেন, কিদা কিদা করতেছেন, কিদা কিদা মানে এলোমেলো বা গিরগির করতেছেন, বা আপনি সামথিং লাইক দ্যাট, অনেক প্রবলেম হয় এরকম, সেক্ষেত্রে আমি বলছি তুমি অন্য এলাকায় কাজে যাও। অথবা আপনার কোনো বন্ধু আপনাকে ভালো একটা সৎ পরামর্শ দিয়েছেন, ইন্টারু তুমি যাও তানি সবল, অন্য কাজে যাও, তানি মাকান অন্য এলাকা যাও, সবল মানে কাজ, মাকান মানে এলাকা, তানি মানে হচ্ছে অন্য। এখন আমি যদি বলি ওয়েন তানি নফর, অন্য লোক কোথায়, তানি মানে হচ্ছে অন্য, নফর মানে লোক। অ্যান্ড দেন যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে আতিনি রাতিব, আতিনি মানে হচ্ছে আমাকে দেন, রাতিব মানে বেতন। এখন আমরা আতিনি শব্দ দিয়ে আরও হাজার বাক্য তৈরি করতে পারি, আতিনি এটা, আতিনি সেইটা, ঠিক আছে। আমি লিখেছি রাতিব, রাতিব মানে হচ্ছে বেতন। আবার আপনি এটাও বলতে পারেন আতি রাতিব, আতি মানেও দেওয়া, দেওয়া, জীব রাতিব বেতন দাও, জীব মানেও দেওয়া। এরপর লিখেছি কি, আতিনি সুগল আও আতিনি ফুলুস অব্লিক রাতিব, আও মানে অথবা, আগে আমাকে শুনেন এরপর স্কিপ করেন, এত তাড়াহুড়া করে স্কিপ করেন না ভাই, প্র্যাকটিস করেন, কাজে লাগবে, আমার প্রত্যেকটি শব্দ বাক্য শুনেন, ভালো লাগলে একটু কমেন্টস করবেন। আমি আপনাকে বলেছি অনেক কোম্পানিতে আছে কাজও দেয় না, টাকাও দেয় না, কফাল ইয়াও দেয় না, আপনার কফালও দেয় না, মানে অন্য এলাকায় কাজ করতেও দেয় না, তাই না, হয় অনেকেরই হয়ে থাকে। আপনি তো গেছেন কাজ করার জন্য, কাজ করে দুই টাকা ইনকাম করবেন, তো সেই ক্ষেত্রে কাজও দেয় না বেতনও দেয় না। তো আপনি বলতে পারেন আতিনি সুবল কাজ দাও, আও, আও মানে অথবা, আতিনি ফুলুস আমাকে, আতিনি মানে আমাকে দিন, ফুলুস মানে টাকা দেন, অথবা রাতিব দেন, রাতিব মানে বেতন। অ্যান্ড দেন কী লিখেছি, লিখেছি যে কালাম সিদা সোজাসুজি কথা বলেন, কালাম সিদা সোজাসুজি কথা বলেন। দর্শক এখানে কালাম মানে হচ্ছে কথা, এই কালাম শব্দটি খুবই গুরুত্বপূর্ণ, মুকালাম কথা বলিও না,
আবার লেশ মু কালাম, কেন কথা বলতেছো না, লেশ মানে কেমন, কেন, লেশ মানে কেন, ঠিক আছে। আবার কালাম জিহাদা মশকিলা, মশকিলা মানে হচ্ছে সমস্যা, মানে বেশি কথা বলা সমস্যা। তো আমি আপনাকে বলতেছি আপনি এলোমেলো করতেছেন, মানে উলট পালট কথা বলতেছেন, সোজা কথা বলো, এত পেঁচাপেঁচি করতেছো কেন, লেশ গিরগির, কালাম সিদা, আনা এবি সিদা কালাম, ব্যাস আমি সোজা কথা চাই, গিরগির আনা মাই এবি, জিহাদা কালাম আনা মাই এবি, ঠিক আছে, কিদা কিদা কালাম আনা মাই এবি, আনা মাই হুব্বুন, হুব্বুন মানে পছন্দ করা, মাই মানি না, কিদা কিদা মানে এলোমেলো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। দর্শক এরপর কী লিখেছি, এরপর লিখেছি ইন্তা ইন্তা গলত উল্লুসাই, মানে এটা আবার আমি যে কুল্লুসাই পরে দিয়েছি আপনাকে যে পরে দিতে হবে তা না, মানে আপনার মনের ভাব হচ্ছে আপনি তাকে বলবেন তোমার সব কিছু ভুল হয়েছে। দর্শক সব মানে হচ্ছে কুল্লুসাই মানে কিছু। আচ্ছা এই যে গলদ মানে কিন্তু ভুল, আর কুল্লু মানে সব, সাই মানে কিছু, তাই না। তো এখানে দেখেন আপনি এভাবেও বলতে পারেন কুল্লুসাই গলদ, ইন্তার বলার দরকার নাই, যদিও বলেন নো প্রবলেম। সেক্ষেত্রে মনে করেন আমি আপনার সাথে কথা বলতেছি, সেই ক্ষেত্রে আর ইন্তা বলার দরকার আছে ভাই, না বললেও সমস্যা নেই। আপনি মনে করেন কাজে সব কিছু অনেকগুলো কাজ করতেছেন এটা সেটা, আমি বলছি সব কিছু ভুল করেছে তুমি, তাহলে সব মানে কুল্লু, সাই মানে কিছু, আবার সাই মানে সা, ঠিক আছে, প্রনাউন্সিয়েশন একই, স্পেলিংটা ডিফারেন্ট, স্পেলিং ইজ ডিফারেন্ট বাট প্রনাউন্সিয়েশন সেম, ওকে। তো আমি আপনাকে বলেছি ইনতে গলত কুল্লু সাই, তুমি সব কিছু ভুল করেছো। এখন দেখেন যদি গ্রামাটিক্যাল সিস্টেমে ইফ ইউ গো টু গ্রামাটিক্যাল সিস্টেম, বাট দেন ইউ উইল গেট সো মেনি থিংস, আপনি অনেক কিছু পাবেন, বাট আই থিঙ্ক ইউ ডোন্ট নিড টু সে, ওকে, অ্যাকর্ডিং দ্য গ্রামাটিক্যাল সিস্টেম, ঠিক আছে। কারণ আমরা হচ্ছে কি আমরা আঞ্চলিক ভাষার অনুরূপ শিখবো, যোগ যোগ ধরে আর প্রবাসী বাইরে যেভাবে বলে আসতেছেন আমরা সেভাবে আরবিতে কথা বলা শিখবো। দর্শক এই জন্য আমি আপনাদেরকে বলেছি যারা এখন আমার ফুল কোর্সটি ক্রয় করেন নাই, জাস্ট ইউ ক্যান বিলিভ মি, এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমার এই ফুল কোর্সটি ক্রয় করেছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্ড পেয়েছি, ওনারা সাকসেস হয়েছেন। আমি কেন বলতেছি ভাই, টাকাটা বড় মনে করবেন না, আমি কষ্ট করেছি আপনি আমাকে দিবেন স্বাভাবিক, কিন্তু তার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ওয়ে, এটা মাথায় রাখবেন, ওকে। তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে তুমি সব কিছু ভুল করেছো, এরপর আমি কী লিখেছি দেখেন, আবার আমরা এইভাবে বলতে পারি আমি আপনাকে বলেছি সে কি ভুল করেছে, হুয়া গলত, হুয়া গলত, সে কি ভুল করেছে। আবার আপনি কাউকে বলতেছেন এই বেটা আমি কি ভুল করেছি, আনা গলত, আনা গলত, লেশ ইন্তা খারবান কালাম, তুমি খারাপ কথা বলতেছো কেন, লেশ গিরগির, বেশি কথা বলতেছো কেন, আনা মোসাউই গল, আনা মোসাউই গলত, আমি মো মানি না সাউই মানি করা, আনা মোসাউই গলত, আমি ভুল করি নাই। অ্যাট লাস্ট লিখেছি ওয়েন হাচ্ছেল, হাচ্ছেল মানে পাওয়া, ওয়েন হাচ্ছেল, ওয়েন মানে কোথায়, ওয়েন হাচ্ছেল কোথায় পাবো, অ্যাশ্রিন সাইয়েরা মানে বিশ নম্বর বাস কোথায় পাবো, অ্যাশ্রিন মানে বিশ, সাইয়েরা মানে গাড়ি, বা সাইয়েরা মানে বাস, এক্ষেত্রে এটাও বলতে পারেন, ওয়েন হাচ্ছেল কোথায় পাবো, অ্যাশ্রিন সাইয়েরা, বিশ নম্বর বাস কোথায় পাবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।